লালবাগ কেল্লা মুঘল আমলের বাংলাদেশের একমাত্র ঐতিহাসিক নিদর্শন, যাতে একই সাথে ব্যবহার করা হয়েছিল কোষ্ঠী পাথর এবং মার্বেল পাথর। লালবাগ কেল্লা ছাড়া বাংলাদেশের আর কোনো ঐতিহাসিক দর্শনে এমন নিদর্শন এখনও খুঁজে পাওয়া যায়নি। প্রায় প্রতিদিন হাজারো দর্শক এই জায়গাতে ভিড় করেন। একদম শুরুতে লালবাগ কেল্লার নাম ছিল কেল্লা আওরঙ্গবাদ। তার পরবর্তীতে এলাকার নাম অনুসারে এর নামকরণ করা হয় লালবাগ কেল্লা। এই কেল্লার একটা ইতিহাস রয়েছে। লালবাগ কেল্লা নির্মাণ শুরু হয় 1678 সালে। তৎকালীন মুঘল সম্রাট আজম শাহ এর নির্মাণ শুরু করেছিলেন। যদিও আজম শাহ খুব কম সময়ের জন্যই মুঘল সম্রাট হিসেবে ছিলেন, তবুও তার অল্প সময়ের মধ্যেই তিনি তার এই অসাধারণ কাজটি শুরু করেছিলেন। উল্লেখ্য রয়েছে, আজম শাহ ছিলেন মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র আর সম্রাট শাহজাহানের নাতি। তিনি তাজমহল তৈরির জন্য বিশ্বমহলে ব্যাপক উল্লেখযোগ্য। এই দুর্গ নির্মাণ কাজ শুরু হওয়ার প্রায় এক বছরের মাথায় তার বাবার ডাকে তাকে দিল্লিতে চলে যেতে হয়। সেখানকার মারাঠা বিদ্রোহী দমন করবার জন্য সম্রাট আজম শাহ চলে যাওয়ার পর দুর্গ নির্মাণের কাজ সাময়িকভাবে বন্ধ ছিল। তখন এই দুর্গ নির্মাণের কাজ আদৌ সম্পূর্ণ হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দেয়। কিন্তু সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তৎকালীন নবাব শায়েস্তা খাঁ পুনরায় লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করেন। পুরো উদ্যমে আবার কাজ চলতে শুরু করলে দুর্গ নির্মাণ, তবে শায়েস্তা খানের পুনরায় কাজ শুরু করার প্রায় 4 বছরের মাথায় দুর্গের নির্মাণ কাজ আবার বন্ধ হয়ে যায়। এরপর দুর্গটি নির্মাণের কাজ আর শুরু করা হয়নি। নবাব শায়েস্তা খান এর মেয়ে পরিবিবি মারা যাওয়ার কারণে মূলত শায়েস্তা খান এই লালবাগ কেল্লাকে নির্মাণ কাজ বন্ধ করে দেন। সবাই এই দুর্গটিকে অপয়া ভাবতে শুরু করে। পরিবিবি মৃত্যুর পর তাকে এই লালবাগ দুর্গের মাঝে সমাহিত করা হয়েছিল, আর এরপর থেকে একে পরিবিবির সমাধি নামে আখ্যায়িত করা হয়। পরিবিবির সমাধির যে গম্বুজটি আছে তা এক সময় স্বর্ণখচিত ছিল, কিন্তু এখন আর তেমনটি নেই। দেখার মতো যা যা রয়েছে এই লালবাগ কেল্লায়, তিনটি বিশাল দরজার মধ্যে যে দরজাটি বর্তমানে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া, সেই দরজা দিয়ে ঢুকলে বরাবর সোজা চোখে পড়বে পরিবিবির সমাধি। সচরাচর টেলিভিশনে, খবরের কাগজে বা ম্যাগাজিনে লালবাগ কেল্লার যে ছবিটি দেখা যায় সেটি আসলে পরিবিবির সমাধি। কেল্লার চত্বরে রয়েছে 3টি স্থাপনা। কেল্লা স্থলের দরবার হল ও হাম্মানখানা রয়েছে, পরিবিবির সমাধি রয়েছে এবং উত্তর পশ্চিমাংশে শাহী মসজিদ দেখতে পাবেন। আজম শাহ দিল্লি চলে যাওয়ার আগেই তিনি এই মসজিদটি তৈরি করেছিলেন। 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটিকে যে কারোই ভালো লাগবে। লালবাগ কেল্লা প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে, তবে সপ্তাহে রবিবার দিন লালবাগ কেল্লা বন্ধ থাকে। এই লালবাগ কেল্লায় রয়েছে একটা সুড়ঙ্গ, যেই সুড়ঙ্গকে বলা হয় যে দিল্লির সাথে কোনোভাবে সম্পর্ক রয়েছে। লালবাগ কেল্লার এই সুড়ঙ্গ বুড়িগঙ্গা নদীর নিচ দিয়ে চলে গেছে দিল্লিতে, এই কথাগুলো মানুষের মুখ থেকে শোনা যায়। বাট এর সত্যতা এখনও প্রমাণ হয়নি যে আসলেই এই সুড়ঙ্গ দিয়ে দিল্লির সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক রয়েছে। সর্বসাধারণের জন্য লালবাগ কেল্লার টিকিট মূল্য হচ্ছে মাত্র 20 টাকা। যদি 5 বছরের নিচের কোনো শিশু নিয়ে যান সেই ক্ষেত্রে টিকিটের দরকার হবে না। দেশের বাইরের পর্যটকদের জন্য টিকিট মূল্য হচ্ছে 200 টাকা করে।